বা আমার ভিউয়াররা যাতে উইডো দিতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা মেক করা, যাতে আমরা কাজ করে গেলাম পেমেন্ট পেলাম না তাই কি হয়। এর জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে আগে উইডো দিয়ে দেখা যাক, আমরা যদি পেমেন্ট পাই আমাদের পেমেন্টটা দেখার পরে আমার ভিউয়ার্স যারা আছে তারা সঠিকভাবে কাজ করবে এবং তারাও কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবে, এবং এই ভিডিওটা দেখলে তাদের সুবিধা হবে, তারা কীভাবে পেমেন্ট নেবে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবে। এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা মেক করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো হাজির হলাম যে বিষয়টা নিয়ে, যে ডিনেটে কাজ করি, ঠিক আছে, এখান থেকে জানো যে পেমেন্টটা পাবো কীভাবে সম্পূর্ণ বিষয় এখানে দেখাবো। শুধু আমরা যে প্রতিদিন কাজ করে গেলাম কিন্তু কাজ শেষে যে আমরা যে পেমেন্টটা পাচ্ছি না, বা পেমেন্টটা যদি পকেটে নিতে না পারি, হাতে নিতে না পারি, তাহলে কাজ করে তো কোনো লাভ হবে না, ঠিক আছে, তাদের কষ্টটাই বৃথা যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ডেনেট আমার এক্সটেনশন আমার অ্যাড করা আছে, আমি এটা আপনাদের কম্পিউটার মাধ্যমে দেখাই দিচ্ছি, ঠিক আছে, আর আপনারা মোবাইলের মাধ্যমে এটা করতে পারুন সহজে। তো এখন দেখো আপনি এখান থেকে উইথড্র দেবেন কীভাবে। তো আমাদের ডেনেট যেটা আছে ডিনেট সেটা আমরা ওপেন করে নিলাম। তারপরে এখানে আমাদের ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারছেন, এখানে উপরে আমাদের ব্যালেন্স কিন্তু শো করছে $2.38, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের ইউএসডিটি আছে $2.10, ঠিক আছে, ইউএসডিটি আছে $2.10। তো আমাদের এটা উইথড্র দিতে হবে। তো উইথড্র দেওয়ার জন্য আমরা টোকেন এবার ক্লিক করলাম। করার পরে নিচে দেখুন দুইটা অপশান আছে, একটা আছে ডিপোজিট আর একটা আছে উইথড্র। তো আমরা যেহেতু উইথড্র দেবো সেহেতু উইথড্রতে ক্লিক করব। তো উইথড্রতে ক্লিক করার পরে এখানে কিন্তু ইউএসডিটি আরও কিছু এতে আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছে এখানে, যে ইউএসডিটি যে বিএসসি মানে বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্কে আসে আপনার $1.78, ঠিক আছে, আর পলিজন নেটওয়ার্কে আসছে $0। তো আমরা এই এটা উইথড্র দেবো, এই যে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কে যেটা আছে সেটা তোমরা এটাতে ক্লিক করব। করার পরে আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে, এখানে অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট আমরা এখানে অল করে দেব, দিলে আমাদের এই অ্যামাউন্ট যা আছে সবগুলো কিন্তু এখানে বসে গেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে $1.23 আমরা পাবো, আর এখানে কিন্তু নেটওয়ার্ক ফি কিন্তু $0.55 তারা ফি কাটবে। আর এখানে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনার বিনান্স থেকে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা বসাই দিবেন, ঠিক আছে। তো চলুন সরাসরি আমরা বিনান্সে চলে যাই। তো বিনান্সে আসার পরে আপনি এখান থেকে এই যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, আপনারা ফোন থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে আমি দেখাই দিই আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমরা ডিপোজিটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কয়েন শো করছে। তা আমাদের কিন্তু এইখান থেকে এই যে ইউএসডিটি এটা আমাদের সিলেক্ট করতে হবে, আমরা ইউএসডিটি উইথড্র দেবো। তো ইউএসডিটিতে ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু ডিপোজিট নেটওয়ার্ক, ঠিক আছে, তো আপনারা এখানে ডিপোজিট নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। ওইখানে যেহেতু আমাদের বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে, আমাদের বিএনবি স্মার্ট চেইনের ব্যালেন্সটা অ্যাভেলেবল আছে, সেহেতু আমরা বিএনবি স্মার্ট চেইন এখানে ক্লিক করবো। করার পরে কিন্তু এখানে একটা তারা অ্যাড্রেসটা জেনারেট করে দিয়েছে, এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু মিনিমাম 0.01 ইউএসডিটি আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমাদের এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিই। আপনারা সেমভাবে আপনার মোবাইল থেকে ইউএসডিটি টোকেনের উপর ক্লিক করবেন, তারপরে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন, তারপরে অ্যাড্রেসটা যেটা জেনারেট হবে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পরে সেমভাবে আপনার ওই যে ডিনেট অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে ওপেন করবেন। ওপেন করার পরে আবার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে সেমভাবে প্রসেসটা আমার দেখাই দিই, আমার এটা মিনিমাইজ হয়ে গেছে। তো সেমভাবে উইথড্রতে ক্লিক করব। করার পরে এখানে যে ইউএসডিটি আছে এটাতে ক্লিক করব। তারপর এখানে যে ওয়ালেট অপশন, ঠিক আছে, তো এই ওয়ালেট অপশনে আপনি বিনান্স থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে যে উইথড্রল এখানে অ্যামাউন্টটা আমরা অল করে দেবো। যার পরে এখানে কিন্তু পাবো আমরা $1.23। তো আমরা এখানে কনফার্ম ক্লিক করলে আমাদের ব্যালেন্সটা চলে আসবে। তো আমরা এখানে লাইভ কনফার্ম করে দেখবো যে কত সময় নেয় আমাদের ব্যালেন্সটা আসতে। তো আমরা কনফার্মে ক্লিক করি। করার পরে কিন্তু আরেকবার আমাদের এখানে টিক মার্ক করে কনফার্ম করতে হবে, রিড রিস্ক ওয়ার্নিং তারা এখানে টিক মার্ক করে দিবেন। তো আমি টিক মার্ক করে দিছি, দেওয়ার পরে এখানে কনফার্মে আরেকবার ক্লিক করলাম। করার পর উইথড্রল প্রসেসিং, ঠিক আছে, তো আমরা এখানে ডানে ক্লিক করি, আমাদের উইথড্রলটি প্রসেসিংয়ে আসে এবং কত সময়ের ভিতর আমরা পেয়ে যাই দেখব। এখানে দেখুন আমাদের ডলারটা কিন্তু কেটে নিয়েছে, ঠিক আছে,
এখানে আমাদের টোকেনটা কিন্তু ইউএসডি ডলারটা কিন্তু কেটে নিয়েছে এখন 0.6। আমরা এখানে ক্লিক করি হিস্টোরিতে, তো হিস্টোরিতে ক্লিক করলে আমরা এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি যে উইথড্রল। তো উইথড্রল এটা আমরা আরেকবার এখানে ক্লিক করি, এটা কিন্তু ইন প্রসেসিং, এটা কিন্তু প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। আমরা উইথড্রলটা প্রসেসিংয়ে আছে, কত সময় নেয় সেটা আমরা দেখবো, তারপরে পেমেন্ট পাওয়ার সাথে সাথে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের এটা প্রসেসিং আছে, আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমি আবারও লাইভে আসবো আপনাদের মাঝে। তো দেখুন আমাদের কিন্তু উইথড্রলটা সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখুন আমাদের উইথড্রলটি সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের ব্যালেন্সটা আমরা চেক করে দেখি, ঠিক আছে। আর এটা কিন্তু সময় লাগছে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতর তারা আমাদের কিন্তু পেমেন্টটা করে দিয়েছে। তো আমরা আমাদের বিনান্সে চলে আসি, বিনান্সে আসার পর এখানে দেখুন আমাদের নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আমরা যদি ক্লিক করি তো এখানে দেখতে পারবেন, আমি নোটিফিকেশন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ডিপোজিট সাকসেসফুলি, ঠিক আছে। এখানে দেখুন $1.23, ঠিক আছে, $1.23 আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। তো এটা কিন্তু এক হিসেবে বলা যায় ভাই, এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করছে। তো আপনারা কাজ করতে পারেন, এর কাজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো এই বিষয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এই অফারগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি, ঠিক আছে। তো এটা আমার গ্রুপে বা আমার ভিউয়াররা যাতে উইডো দিতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা মেক করা, যাতে আমরা কাজ করে গেলাম পেমেন্ট পেলাম না তাই কি হয়, এর জন্য চিন্তাভাবনা করে দেখলাম যে আগে উইডো দিয়ে দেখা যাক, আমরা যদি পেমেন্ট পাই আমাদের পেমেন্টটা দেখার পরে আমার ভিউয়ার্স যারা আছে তারা সঠিকভাবে কাজ করবে এবং তারাও কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবে, এবং এই ভিডিওটা দেখলে তাদের সুবিধা হবে, তারা কীভাবে পেমেন্ট নেবে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবে, এই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা মেক করা। তো আশা করি আমি বুঝাইতে পেরেছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।